গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত। রোজকারের মতন আজকেও নিয়ে বসে পড়েছি লেবু জল। লেবু জল খেতে খেতে বাইরে প্রকৃতির দিকে নজর পড়ল, কখনো রোদ কখনো বৃষ্টি। এরই মধ্যে বোনের সকালের টিফিন তৈরি করা হয়ে গেছে, নিয়ে আসলো ঝাল সুজি, খেয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে। সকাল সকাল দেখো মেঘটা কেমন কালো করে আছে, মনে হচ্ছে এক্ষুনি ঝমঝমিয়ে নামবে বৃষ্টি। এবার যাই ফুলগুলো তুলে নিই, কারণ বৃষ্টি চলে আসলে ফুল তুলতে খুবই অসুবিধা হয়, কারণ খুব কাদা হয়ে যায়। আর ফুলগুলো তুলতে তুলতে দেখছি ঝিরে ঝিরে বৃষ্টিও পড়ছে, তাই তাড়াতাড়ি করে ফুলগুলো তুলে নিচ্ছিলাম। দেখো কত ফুল হয়েছে আজকে, অন্য দিনের থেকে কম, তাও বেশ ভালোই হয়েছে। যাই ফুলটা রেখে দিয়ে আসি। এরই মধ্যে ঘড়িতে দেখি 11টা বেজে গেছে, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে বাজারের ব্যাগ হাতে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। চাল নেওয়ার ছিল, তাই চালের দোকানে গিয়ে চালটা নিয়ে নিলাম। এরপর কিছু সবজি নিয়ে বাড়িতে চলে আসলাম। খুব বেশি সবজি আজকে দরকার হয়নি, কারণ বাড়িতে অল্প অল্প সবজি ছিল, সেই জন্য যেটুকু প্রয়োজন নিয়ে নিলাম। বাড়িতে ঢুকতে না ঢুকতেই শুরু হয়ে গেল ঝমঝমিয়ে বৃষ্টি। বুঝতে পারছিলাম আগেই মেঘ যা কালো করেছে, একবার বৃষ্টি আসলে আর রক্ষে নেই। তারই ফল দেখো, এত মুষলধারে বৃষ্টি হচ্ছে যে বাড়ির উঠোনে কতটা জল জমে গেল। কিন্তু কিছু করার নেই, যদিও কিছুক্ষণ পরে এই জল নেমেই যাবে, কারণ সামনেই পুকুর, তো বেশিক্ষণ জল থাকে না। বাইরে এত বৃষ্টি হচ্ছিল যে আর বাইরে গেলাম না, বারান্দাতে দাঁড়িয়ে ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম। এদিকে মা স্নানে চলে গেছে, তাই তাড়াতাড়ি করে বাসনগুলো মাজছিলাম, কারণ বেরোলেই মা বলবে ঠাকুরের বাসন মাজা হয়নি। বাসন মাজতে মাজতেই বাইরে তাকিয়ে দেখি আবার রোদ উঠেছে, বোধহয় একেই বর্ষাকাল বলে। একটু আগেই কি ঝমঝমিয়ে বৃষ্টি হলো, আর এখন আবার রোদ হাসছে। প্রকৃতির কি অপরূপ দৃশ্য! চলো কাজ শেষ করতে তো হবেই, জল পার হয়ে চললাম ঠাকুরের বাসন ধুতে। আমাদের আলাদা কলপার আছে, কিন্তু মা ওই কলপারে ঠাকুর বাসন ধুতে দেয় না, কি আর করব। যাই ওই দূরে যে কলপার আছে সেখানেই ঠাকুর বাসনটা ধুয়ে নিলাম। আর হ্যাঁ, তোমরা যারা এখন অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বৃষ্টির জন্য আজকে সব কাজ যেন লেট হয়ে গেল, চললাম এবারে ঘর মুছতে। এই কাজটা আমারই পালা, বাড়িতে সবার মধ্যেই কাজ ভাগাভাগি আছে, তো রোজই আমিই ঘর মুছি। তো তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিচ্ছিলাম, কারণ জল চলে যাওয়ার সময় হয়ে গেছে। বাড়িতে যতই জলের ব্যবস্থা থাকুক না কেন, দুটোর মধ্যে আমাদের সব কাজ কমপ্লিট করতেই হবে। তাই ঘরটার মুছে এবার যাব স্নানে। ঘর মোছা শেষ হতে না হতেই বাইরে দেখি আবার ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। আজকে যে বৃষ্টি কী খেলা খেলছে সে সেই জানে। তার মধ্যে মার অলরেডি স্নান হয়ে গেছে, আর পুজোও দিয়ে দিয়েছে, কারণ রোজ মাই পুজো দেয়। তা সে যাই হোক, অলরেডি আমার স্নান হয়ে গেছে। স্নান টান করে উঠে চুল আঁচড়ে নিলাম, আর আজকাল বর্ষার জন্য যা চুল পড়ছে তা আর কি বলবো। এবার ঠাকুর প্রণাম করে আর বাবাকেও প্রণাম করে নিয়ে ঠাকুরের বাসনগুলো তুলে রাখলাম। এদিকে গোছাতে গোছাতে দেখি মা দুপুরের খাবার অলরেডি বেড়ে ফেলেছে, আর আজকে রয়েছে মেনুতে ভাত, খাট্টা মিঠা বেগুনের একটা রেসিপি, কুমড়ো পুঁইশাকের তরকারি আর শশা। দুপুরে আর কোনো রকম ভিডিও করা হয়নি। বিকেল হতে না হতেই চা আর বিস্কুট নিয়ে আমরা চারজনে বসে পড়েছি, একটা ভাই এসেছিল তার সাথেই গল্প করছিলাম। এর মধ্যে আমি রেডি হয়ে নিয়েছি, কারণ আমি একটু বেরোবো তাই জন্য। এরপর আর কোনো রকম ভিডিও করা হয়নি, কারণ আমরা সবাই টিভি দেখছিলাম। তো আজকের পর্বটা এটুকুই রাখলাম, আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে। গুড নাইট।